শনিবার থেকে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 23 মার্চ পর্যন্ত। প্রথম দিন ইংরেজি পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট 145টি ভেন্যুতে এই পরীক্ষা চলবে। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 33,732 জন। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। গঠন করা হয়েছে জেলা শাসক এবং মহকুমা শাসকদের নেতৃত্বাধীন বিভিন্ন কমিটি। প্রথম দিন নির্বিঘ্নে সম্পন্ন হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর পর্ষদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 25,345 জন এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 59,077 জন। 2024 সালে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে, পরীক্ষা এখন চলছে। এবারকার 2024 সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে 33,732 জন, 33,732। তার মধ্যে রেগুলার আছে 32,187 জন, আর কন্টিনিউড আছে 315, কম্পার্টমেন্টাল আছে 1,026 জন, এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে 174 জন, আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে 30 জন। এই হলো মাধ্যমিকের মোট 33,732 জন পরীক্ষার্থী। আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে, একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে 145।